আল্লাহ আখেরাত ফেরেশতা নবী রাসূলদের প্রতি ইমান ঘোষণা দেওয়া, এরপরে যথার্থভাবে ইমান পোষণ করা, আল্লাহর ভালোবাসার তাকিতে নিকট আত্মীয় গরিব দুঃখীদের মাঝে অকাতরে অর্থ দান করা, এরপরে হলো 3 নম্বর হলো সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা, 4 নম্বর ওয়াদা পূরণ করা আল্লাহ এবং মানুষের সাথে, 5 নম্বর সবর করা ব্যক্তিগত অসুবিধায় বিপদে মুসিবতে এবং সত্যের সংগ্রামে বাতিলের সাথে প্রত্যেক সংঘাত এবং সংঘর্ষের মধ্যে। এখানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে তাকওয়াবানদের গুণাবলী অর্জন করেছেন কোরআনের এই সূরা বাকারার 2 নম্বর আয়াতের পরবর্তীতে মুত্তাকিদের পরিচয় এরপরে যেটা বলেছেন এবং 177 নম্বর আয়াতে আল্লাহ এই মুত্তাকিদের এই গুণাবলী বর্ণনা করেছেন। তো আমরা মনে হয় এই তাকওয়ার এখানে আমরা প্রাথমিক পাঠ পেলাম, আর তাকওয়ার মানে অনেকগুলো কোরআনের আয়াত এবং এ সংক্রান্ত অনেক হাদিস আছে, আসলে লম্বা সময়ের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুন নাফসু মা ক্বাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেক ব্যক্তির যেভাবে ভয় করা উচিত আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে আল্লাহকে ভয় করো, সন্দেহ নেই তিনি তোমাদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ওয়াকিফ। এটা সূরা হাশরের 118 নম্বর আয়াত। এই জাতীয় অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার 100 তাকওয়ার ব্যাপারে 196 আয়াত, সূরা বাকারার 123, সূরা বাকারার 103, এরপরে 223, 231 সূরা মায়েদা। আমি এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে তাকওয়ার পরিধি সম্পর্কে বলেছেন। আসলে তাকওয়া এমন একটা বিষয় যে তাকওয়া হলো আল্লাহর আদেশের আনুগত্য করা। এটা ইবনে মাসুদ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হলো যে আল্লাহর আদেশের আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং তার তার কুফরি না করা। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন। আর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে যেহেতু রমজানে তাকওয়ার একটা বিষয় এসেছে, যে দিনে রোজা রাখা কিংবা রাতে জাগরণ করা অথবা দুটোই আংশিক আমলের নাম তাকওয়া, এটা হলো তাকওয়ার একটা আংশিক অংশ। বরং তাকওয়া হচ্ছে আল্লাহ যা ফরজ করে দিয়েছেন তা পালন করা, তিনি যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা, এরপর আল্লাহ যাকে কল্যাণ দান করেন সেটা এক কল্যাণের সাথে অন্য কল্যাণের সম্মিলন। এখানে আসলে ওনারটাকেই ইবনে কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি আল্লামা জাহাবি নাসিরুদ্দিন আলবানী ওনাকে বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যে তাকওয়ার ব্যাপারে যে সংজ্ঞা দিয়েছেন এটাই উত্তম সংজ্ঞা। সংজ্ঞাটা মানে বলতেছে যে দিনে রোজা রাখা আর রাতে জাগরণ করে যদি কেউ তাহাজ্জুদ করে, রাতে কিয়ামুল লাইল করে, এটার নামে শুধু তাকওয়া নয়, এটা একটা আংশিক আমল। তাকওয়া হচ্ছে যে আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করা, তিনি যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা। এখানে আমরা যদি এটার উদাহরণ একটা যদি চিন্তা করে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে তাকওয়াটা কি, তো এই করো তো উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি কাঁটাযুক্ত পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন যে আপনি কি কাঁটাযুক্ত পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হ্যাঁ। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিভাবে চলেছেন? তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গায়ে যাতে কাঁটা না লাগে সেজন্য আমি চেষ্টা করেছি সঠিকভাবে এই পথটা চলার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটার নামই তাকওয়া। অর্থাৎ আমাদের সমাজে পাপ পঙ্কিল অনাচার দুরাচার অন্যায় এগুলি থেকে একজন মুত্তাকি কি করবে, তার এই ধরনের খারাপ কাজ থেকে যেভাবে কাঁটা যুক্ত পথ থেকে আমরা সতর্কভাবে চলবো, মুত্তাকিরা বা তাকওয়াবান যারা হবে তারাও সমাজের অন্যায় অবিচার পাপ জুলুম নির্যাতন এগুলি থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে চলবে। আমরা আরেকটা উদাহরণ এক্ষেত্রে যদি চিন্তা করে যে আমরা বাইম ম্যাচ দেখি, বাইম ম্যাচ কি করে কাদার মধ্যে থাকে অথচ তার গায়ে কাদা লাগে না, আসলে একজন পরিচয় হলো মুত্তাকিও সমাজের মধ্যে বাস করবে, সে তার জীবন যাপন এমন ভাবে করবে
যে তার মানে তার গায়ে কাঁটা লাগবে না, সে অন্যায় করবে না, তার দ্বারা কোনো জুলুম নির্যাতন হবে না, কোনো অস্থিরতা তার দ্বারা হবে না, সে সকল ধরনের অন্যায় থেকে সে দূরে থাকবে। তাকওয়ার পরিধি আসলে অনেক বড়, কারণ হলো মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই জন্য কিয়ামতের দিবসেও কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান তাদেরকে অনেক বেশি পুরস্কার করবেন। এই ব্যাপারে অনেকগুলো কোরআনের আয়াত আছে। আমার মনে হয় আমি কি আগাবো নাকি আমি আমার আব্দুল লতিফের জন্য রাখতে চাচ্ছি, কারণ হলো উনি গোছায় ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্যে বলবেন। আমি মনে হয় এই কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকওয়াবানদের জন্যই আসলে জান্নাত দিবেন, অনেক সুসংবাদ দিবেন, এবং দুনিয়াতেও তাকওয়াবানদের জন্য কোরআনের অনেকগুলো আয়াত আছে যেখানে তাকওয়াবানদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, দুনিয়াকে সহজ করে দিবেন, দুনিয়ার জীবনযাত্রা সহজ করবেন, অনেকগুলো আয়াত। আমি আসলে আয়াতগুলো বলতে গেলে অনেক সময় লাগে। আমি যেটা বলতে চাচ্ছি যে রমজান আমাদের মাঝে এসেছে, আমার মনে হয় আমরা আমাদের নিজেদেরকে সংক্ষিপ্ত আমি যেটা বলেছি আমরা নিজেদেরকে তাকওয়ার গুণাবলী ইনশাল্লাহ অর্জনের চেষ্টা করব। শুধু আমরা আমরা রাতে তাহাজ্জুদ পড়ব আর কিয়ামুল লাইল করব, দিনে আমরা সিয়াম করব, এটা শুধু আমরা, বাকি যে কাজগুলো আছে এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি আমাদের সমাজে তাকওয়াবান কাদেরকে ধরা হয়। আমাদের সমাজে তাকওয়াবান ধরা হয় হলো যার লম্বা দাড়ি আছে, যার টুপি আছে, লম্বা জুব্বা আছে, তাকেই মনে করে মাশাল্লাহ সে কত বড় তাকওয়াবান। অথচ দেখা যায় যে সে সুদের সাথে জড়িত, সে ঘুষের সাথে জড়িত, সে মিথ্যার সাথে জড়িত, সে আরেকজনের গীবত করে। এই জন্য আমি বলতে চাচ্ছি আসলে তাকওয়ার গুণাবলী হলো তাকওয়াবান ব্যক্তি সকল অন্যায় থেকে দূরে থাকবে। আব্দুল্লাহ ইবনে জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন মানুষ দেখা যাবে যে সারা জীবন অনেক নেক আমল করেছেন, অন্যায় খুব বেশি করেন নাই, সে তো খুব খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে হয় আমি জান্নাত পেয়ে যাব। তো উনি বলতেছেন সে সময় ফেরেশতারা কি করবে, মুগুন নিয়ে আমরা আমল করি কিন্তু আমরা যথাযথ ভাবে করি না, কোরআন হাদিসের আলোকে করি না। এজন্য সম্মানিত ভাইরা আমরা মুত্তাকি হতে পারবো, কোরআন এবং হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন হাদিসের আলোকে যদি আমরা আমাদের বাস্তব জীবন সুন্দরভাবে আমরা চালাই তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে, রমজান মাস যেহেতু আমাদেরকে আমরা পেয়েছি, আমার মনে হয় রমজানকে যদি আমরা টার্গেট করি এই একজন মুত্তাকির যে গুণাবলী হওয়া দরকার এটাকে সামনে নিয়ে তাহলে ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হতে পারবো। যে আমি আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুন্দর বক্তব্য, মোটামুটি অনেক কিছুই চলে আসছে। রেজা ভাই কিছু বলবেন? রেজা ভাই আমার জিজ্ঞাসার বিষয়, ওদের সাথে তাকওয়ার সম্পর্কটা কি স্পেসিফিক ভাবে একটু বলতো। আচ্ছা আর বলবা তাহলে বলবা। রেজা বলবা রোজার সাথে? না আমি এই বিষয়ে শুনে যাচ্ছিলাম আর কি, আপনারা বড় বড় আলেম আছেন। আচ্ছা তাহলে আমি যদি আর কেউ এখন কিছু না বলেন তাহলে আমি একটু শুরু করি তাহলে। আচ্ছা ওই দোস্ত আমি কিছু শেয়ার করতে চাই, সেটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনুল হাকীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমার যেটা হামিদ ভাই থেকে আমরা জানলাম বিস্তারিত, আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু আমার একটা মনে হচ্ছে যে তাকওয়াটা আসলে জিনিসটা কি,
তাকওয়া আর ডেফিনিশনটা কি হতে পারে এবং এই তাকওয়াটা কোরআনে হাকিমের মধ্যে ঈমান এবং এই তাকওয়া এই দুটো বিষয় অঙ্গাঙ্গীন ভাবে জড়িত আর একজন মুমিন সে তার ঈমানের উপরে চলতে পারে না এই দুটোর একটার অভাবে যেমন আমার তাকওয়া আমার ঈমান আছে কিন্তু আমার তাকওয়া নেই আল্লাহ ভীতি নেই যেমনি ভাবে আমরা যদি লক্ষ্য করি যে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই একটা ভালোর কথা বলেছেন সেখানেই আল্লাহ বলছেন যে তাত্তাকুন যেমন একটি আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আবার কোন বর্জনীয় জিনিস থেকে যেমন বর্জন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা আয়াত আমরা এখানে আনতে পারি আল্লাহ বলছেন যে যারুআ বাকিয়া মিনার রিবা রিবার যে অংশটুকু এখনো বাকি আছে সেটাকে তোমরা সেখান থেকে বর্জন সেটাকে বর্জন করো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কি বোঝা গেল যে একটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে হবে এবং কোনো কিছু বর্জন করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে একজন মুমিন তাকওয়া ভিত্তিক জীবন অবলম্বন করা ছাড়া তার তার জান্নাত তার জন্য তার জন্য জান্নাত হবে না তো এই যে তাকওয়া যে তাকওয়ার বিষয়ে আমরা আব্দুল হামিদ ভাই না যে আমরা কিছুক্ষণ আগে শুনলাম হামিদুর রহমান ভাই উনি অনেক বিস্তারিত অনেক কোরআনের আয়াত উল্লেখ উল্লেখ করে করে উনি বর্ণনা করেছেন বলেছেন এবং আমরা যে আজকে এই রমজানুল মোবারকে উপস্থিত আমরা এই আল্লাহ বলেছেন যে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তোমরা তাকওয়া অবলম্বন করবে এই রমজান থেকে তো আলহামদুলিল্লাহ যে আমরা বিস্তারিত শুনবো আব্দুল লতিফ ভাই থেকে তথ্য ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোকে আমরা তাকওয়া কি এবং রমজানে আমাদের কি করণীয় আমাদের এই করোনা ভাইরাস আমাদেরকে এমন একটা জীবন দিয়েছেন আজকে এই করোনার কারণেই আমরা আজকে এই একটা সুন্দর পরিবেশে আমরা বসতে পারতে আছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর এবং এবং সকল ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা যে আমরা আজকে আমরা সবাই লাইফে আমরা এই কোরআন নিয়ে আমরা গবেষণা করতে পারতে আছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যদি মাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ যদি কোনো কোনো জনগোষ্ঠী যদি তার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি তেলাওয়াত করে ওয়াতাদারাসুনা বাইনাহুম এবং যদি সেই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে হাফাতহুমুল মালায়িকা এই যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা সেই রহমত বরকতের মধ্যে আছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমি আব্দুল লতিফ ভাইকে অনুরোধ জানাবো সে বিস্তারিত তাকওয়া এবং আমাদের কি করণীয় সম্পর্কে উনি বলবেন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাংক ইউ অনেক সুন্দর আলোচনা আব্দুল কাইম ভাই আমি তাহলে একটু সিস্টেম্যাটিক শুরু করি সেটা হচ্ছে তাকওয়া শব্দটি আসলে কোরআন শরীফে যেটা আরবি শব্দ যেটার মূল হচ্ছে ওয়াও কাফ ইয়া এই মূল মাদ্রাসা থেকে আসছে এই শব্দটি কোরআন শরীফে টোটাল ওয়াও কাফ ইয়া এই মাদ্রাসা হিসাবে বিভিন্ন ফরম্যাটে 258 বার আসছে এবং ভার্ব হিসাবে ওয়াকা হিসাবে আসছে 16 বার ইত্তাকা হিসাবে আসছে 166 বার
তারপরে হচ্ছে তাকওয়া হিসাবে সরাসরি তাকওয়া হিসাবে আসছে 17 বার তাকিয়া হিসাবে আসছে একবার 4 বার তুকাত হিসাবে আসছে একবার এবং মুত্তাকিন হিসাবে আসছে 49 বার ওয়াকিন হিসাবে আসছে 3 বার তো আমরা কেন আসলে এই তাকওয়ার আজকে এই দ্বিতীয়টাই আমরা কেন বিষয় বাছাই করলাম যে মুত্তাকিনদের গুণাবলী কেন বাছাই করলাম কারণ আমরা আমি আমার জীবনে 35 36টা রোজা পার করে আসছি কিন্তু আমরা কি মুত্তাকি সেই লেভেলে হতে পারছি আপনি চিন্তা করে দেখুন বুকে হাত দিয়ে যে আমরা কি সেই লেভেলের মুত্তাকি হতে পেরেছি কিনা অমিত ভাই যেটা বললেন যে মুত্তাকি হিসেবে যদি আমাদের মাথায় কোনো কিছু আসে প্রথমেই আমরা কিভাবে একটা কল্পনা করব যে একটা লোক লম্বা দাঁড়িয়ে আছে লম্বা জামা আছে খাটো জামা পরলেও তাকে আমরা মুত্তাকি বলতে চাই না দাড়ি লম্বা থাকতে হবে টুপি ছোট দিলেও হবে না লম্বা দিতে হবে তারপরে হচ্ছে সে দুনিয়ার কোনো খেয়াল থাকুক বা না থাকুক পাশের একটা বস্তি পুড়ে গেলেও সে সেখানে যাচ্ছে কিনা খবর নাই কিন্তু সে তসবি নিয়ে আছে এরকম একটা চিত্র আমাদের মাঝে ভাসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হুনা তাকওয়া হচ্ছে আসলে বুকের ভিতরে তো এই জন্য আর যেহেতু রমাদানের প্রথম আয়াত যেটা ফরজ যে আয়াতটা দিয়ে ফরজ হয়েছে রমাদান সেটা হচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেটা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া অবলম্বন করতে পারো এই জন্যই আসলে এই সাবজেক্টটা নেওয়া তাহলে হচ্ছে মুত্তাকি হওয়াটাই তো মেইন উদ্দেশ্য সুতরাং মুত্তাকিন কাকে বলে বা মুত্তাকিনের গুণাবলী কি কি সেটা আমি একত্র করে কম্পাইল করে এই যে যতগুলো আয়াত আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিব এক সময় কিন্তু আমি দেখলাম এইটা এত সহজ না আজকে একদিন শেষ করতে পারা যাবে কিনা আমি শিওর না হামিদ ভাই যেভাবে বললেন তাকওয়ার সংজ্ঞাটা উমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন উনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তাকওয়া কি তিনি বললেন যে আপনি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন সেখানে দেখবেন অনেক কাঁটা আছে যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনি কিভাবে যাবেন আপনি যাবেন এমন ভাবে যাতে আপনার কাপড়েও না লাগে আপনার শরীরেও কাঁটা না লাগে এভাবে যদি আপনি যেতে পারেন পৃথিবীতে এরকম পাপ কঙ্কিলতা এত কিছুর হাতছানি থাকবে এত ফিতনা থাকবে নারীর ফিতনা থাকবে টাকার ফিতনা থাকবে আমরা সবাই এখন টাকার পিছনে ছুটে গেছি দেখেন বর্তমান বাস্তবতা দেখেন এখন কিন্তু মানুষ আর সেই অট্টালিকার টাকার পিছনে নাই এখন তারা মৌলিক জাস্ট খাওয়া পড়া নিয়ে আমরা বাসায় থাকতে পারলেই চলে কোথায় আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতি করে দিলেন যে এখন কিন্তু মানুষ আর গাড়ি কিনতে যাচ্ছে না গাড়ির দোকানগুলো বন্ধ এখন ফ্রিজ কিনতে যাচ্ছে না কিন্তু আমরা কোথায় যাচ্ছিলাম আমরা আসলে যে ভুল পথে যাচ্ছিলাম আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু রশি টান দিয়ে শিখিয়ে দেন যে না এটা আমাদের পথ না তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে এইভাবে যদি যাওয়া হয় দুনিয়ার অনেক পাপ কঙ্কিলতা অনেক হাতছানি থাকবে অনেক জুয়িনাল নাস খুব গুসা হওয়া তিমিনাল নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াল খাইলিল মুসাওমাত অনেকগুলো আছে সূরা আল ইমরানে 10টা কথা বলা আছে যেগুলো হচ্ছে দুনিয়ার ফিতনা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এগুলো হচ্ছে দুনিয়ার উপকরণ দুনিয়া ভোগ করার জন্য আল্লাহু ইনদাহু হুসনুল মাব কিন্তু আল্লাহর কাছেই আছে সর্বশেষ পরিণতি এবং তার কাছে ফিরে যেতে হবে সুতরাং ছোট গুণাগুলোও আমরা পরিত্যাগ করে এরকম ছোট কাটা বড় কাটা দুনিয়ার জীবনে অনেক শয়তানের ওয়াসওয়াসা থাকবে কারণ মানুষ যখন সৃষ্টি করা হয় তখন শয়তান সে সিজদা করে নাই শুধু তাই না শয়তান আরো চ্যালেঞ্জ দিয়েছে যে আল্লাহ তাআলা বললেন যে আমি এই খলিফা সৃষ্টি করলাম দুনিয়াতে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে কিভাবে আপনি এদেরকে জান্নাতে নেবেন আমি এটা দেখে ছাড়ব কারণ হচ্ছে লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম আমি তাদের সামনে থেকে এসে ধোঁকা দিব ওয়ামিন খালফিহিম আমাদের পিছন থেকে এসে ধোঁকা দিব ওয়ামিন বাইনি আইদি ওয়ামিন আইমানিহিম ওয়ান শামাইলিহিম ডান দিক থেকে এসে আমি ধোঁকা দিব বাম দিক থেকে ধোঁকা দিব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি তাদেরকে অধিকাংশকে শুকুরকারী পাবেন না এই যে শয়তান চ্যালেঞ্জ দিল এই শয়তানের ধোঁকায় আমরা আসলে দুনিয়ায় পড়ে যাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মানুষ, সাহাবীরা সেরা মানুষ, তাদের একটা নিজস্ব বিল্ডিং ছিল না, একটা ঘর ছিল না। আর আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল দেখা হলেই বলে তোমার কি বাড়ি করছো কিনা, জমি কিনছো কিনা, তোমার কয়টা ফ্ল্যাট আছে, এইগুলো। অথচ এইটা কি তাকওয়ার মানদণ্ড? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় একটা বিল্ডিং দেখে আসলেন, সেইটাকে তিনি সেই এসে বললেন যে এই বিল্ডিংটা কার, সেই সাহাবীর সাথে কথা বলেন নাই, মুখ ফিরিয়ে নিছেন। তারপরে সে যখন আসছে তখন বললেন যে সাহাবীরা, অন্য সাহাবীরা বললেন আপনারা সে ঘটনা জানেন যে রাসূলুল্লাহ রাস্তার আসতে গিয়ে তোমার বিল্ডিংটা দেখছেন, ঘরটা দেখছেন, এই জন্য সে ভেঙে দিয়ে আসছে। তারপর আল্লাহ রাসূলুল্লাহ তার সাথে কথা বলছেন। মানুষ মুমিন তো, মুসলমান মুত্তাকি তো দুনিয়ার জন্য কাজ করবে না। এখন তাকওয়া এরকম আমরা ছোট ছোট অনেক ফেতনা, অনেক ছোট ছোট অনেক ফেতনা, অনেক গুনাহ, অনেক দুনিয়ার চাওয়া, সেগুলো থেকে আমরা ফিরে আমরা কিভাবে আল্লাহর পথে থাকতে পারবো, টিকে থাকতে পারবো সিরাতাল মুস্তাকিমে, সেটাই হচ্ছে তাকওয়াটা। যদি আমরা জানি কোন গুণ অর্জন করতে হবে, তাইলে হচ্ছে আমরা রমজান থেকে তাকওয়া অর্জন করতে পারবো। আদারওয়াইজ আমাদের জীবনে 30-40টা রমজান চলে গেছে কিন্তু আমরা মুত্তাকি হতে পারি নাই। সেজন্যই আমাদের আজকের হচ্ছে আমরা তাকওয়া কিভাবে অর্জন করব। তো দেখেন প্রথমেই সূরা বাকারা যেই সূরা দিয়ে শুরু হলো, হ্যাঁ ওই যে একটা ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখবো। তো সূরা বাকারাতেই আল্লাহ তাআলা বলতেছেন শুরুতেই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি ঈমান আনতে হবে। ঈমান, গায়ব কি জিনিস আমরা জানি? গায়ব মানে হচ্ছে যেটা আমাদের সামনে নাই, সেটার উপর ঈমান আনতে হবে। কেউ যদি আমাকে বলে পাশের রুমে একটা বাঘ আছে, আমরা কি বিশ্বাস আনবো কিনা? দেখেন ঈমানটার উপরে, ঈমানটা আমরা প্রত্যেকটা জিনিস আর একটু চুলচেরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো আসলে আমাদের কোথায় গরমিল আছে, আমরা কেন হতে পারতেছি না। এখন দেখেন এই কথাগুলো কে নিয়ে আসছেন আমাদের সামনে? নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীদের সামনে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ আছেন, কেয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাম নিয়ে আসলেন, তার মানে হচ্ছে তারা এমন একজন থেকে পেল যিনি বিশ্বস্ত, তিনি জীবনের 40টা বছর মানুষের কাছে বিশ্বস্ত, সুতরাং তার কথা মানুষ বিশ্বাস, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন তাদের 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 তার কথা বিশ্বাস করেছেন। কিন্তু আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লামকে দেখি নাই, আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসছিলেন এটাও আমরা গায়েব, এটাও আমরা বিশ্বাস করতেছি। আল্লাহ তাআলা যে আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটার উপরে বিশ্বাস আনতে হবে। এখন এই বিশ্বাসের এক নম্বর পয়েন্টই আমি আরো কয়েকটা কথা বলবো। দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত, গায়েবের উপরে বিশ্বাসের পরেই সালাত আদায়, সালাত কায়েম করতে হবে। সালাত সূরা বাকারার 177 নম্বর আয়াতে যেটা হামিদ ভাই বলছেন, সেটা বললেন যে আসলে তাকওয়াটা মূলত কোনো দিকে পশ্চিম দিকে মুখ ফিরানোটা না, মুখ ফিরানোটা তাকওয়া না। তাকওয়াটা কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা যদিও কেবলা চেঞ্জ নিয়ে কথা ছিল, কিন্তু দেখেন মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিভাবে শিখাচ্ছেন যে বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে ফিরানো বা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা চেঞ্জ করে দেওয়া, এটার মধ্যেই আসলে তাকওয়া বা এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত না। নিহিতটা কি? আল্লাহ যেটা আদেশ করবেন, আল্লাহ যদি বলেন এখন অন্যদিকে ফিরে নামাজ পড়তে হবে, তাহলে আমরা সেই দিকে ফিরে নামাজ পড়বো। এটা মুসলমানদেরকে এইটাই এই আয়াতে এবং তাকওয়ার সূরা বাকারার প্রথমে যে 3-5টা আয়াতে যে ব্যাখ্যাটা শুরু সূচনাটা করা হয়েছে, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে 177 নম্বর আয়াতে। এবং সিগনিফিকেন্ট দেখেন রমাদানের যে আয়াতটা ফরজ হয়েছে তার একটা আয়াত আগে হচ্ছে এই, একটা দুইটা আয়াত আগে হচ্ছে এই বড় একটা আয়াত, এটাতে একটা কম্প্রিহেন্সিভ তাকওয়ার সংজ্ঞা দেওয়া হয়েছে। কি সংজ্ঞা? লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে। ওখানে শুধু বলা হয়েছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়বের এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের উপরে শেষ দিবসের উপর ঈমান আনে, ওয়াল মালায়েকা ফেরেশতাদেরকে আমরা দেখি না,
তাদের উপর ঈমান আনতে হবে ওয়াল কিতাব আর কিতাবগুলো ওখানে বলা আছে আল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক দুইটা ওখানে ডিটেইল বলা আছে দেখেন কোরআন শরীফের সবগুলো আয়াত যদি আমরা আলাদা করি তখন দেখা যাবে যে আল্লাহর কথার এক একটা কথার কত বড় দাম যখনই বললেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ইহুদিরা বললেন হ্যাঁ আমরা আছি আমরা আপনার সাথে আছি কারণ আমরা তো জাবুর তাওরাতের উপর আমরা ঈমান আনি কিন্তু পরের আয়াতে যখন কিন্তু আমরা মুহাম্মাদের কিতাবের উপর আমরা ঈমান আনি না তারা ওখানেই কনক্লুশন টেনে দিল পরের আয়াতে পরেই আল্লাহ তাআলা বললেন আরেকটা শব্দ দিন না আল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং তোমার উপরেও যেটা নাজিল করা হয়েছে সেটার উপরে ঈমান আনতে হবে এইটা হচ্ছে মুমিন হওয়ার প্রথম শর্ত মুত্তাকি হওয়ার প্রথম শর্ত মানে হচ্ছে আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বের পরে কিতাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের কিতাবের উপরে আগে ঈমান আনতে হবে তারপরে গিয়ে পূর্বের কিতাবের উপরে ঈমান আনা যাবে ঈমান আনতে হবে সেটাও আনতে হবে কারণ আমরা নিজেরাই বলি আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি এভাবে এরপরে বলতেছেন ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়িন সকল নবীদের উপরে ঈমান আনতে হবে যেই নবীদেরকে আমরা দেখি না তাদের উপরে ঈমান আনতে হবে এরপরে মুত্তাকিনদের কয়েকটা গুণাবলী তার মানে গায়বের ব্যাখ্যা আমরা যদি করি গায়বের ব্যাখ্যা হচ্ছে আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব আল্লাহর উপর ঈমান আনতে হবে এটা ঈমানটা আনতে হবে খালেসভাবে এরপরে দেখেন ওয়া ইয়াকিমুনাস সালাত সালাত কায়েম করতে হবে সমাজে সালাতটাকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে আমি একা বাসায় নামাজ পড়লাম এটা সালাত প্রতিষ্ঠিত না আমি কালকে বলছিলাম যে দেখেন আল্লাহ তাআলার ক্রোধটা কতখানি আমাদের উপরে আল্লাহ তাআলার ক্রোধটা কতখানি আমাদের উপরে সারা পৃথিবীর মসজিদগুলো আছে কিন্তু আমাদেরকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে যাওয়ার তৌফিক দিচ্ছেন না আল্লাহ কারণ এতে আল্লাহর কোনো ক্ষতি নাই কারণ হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ সিজদা সকল পৃথিবীর সকল প্রাণী সকল গাছপালা সকল কিছু করতেছে সকল প্রাণী জগৎ করতেছে আল্লাহর সিজদা আল্লাহর তাসবিহ কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি দেখেন আমাদের কর্মের কারণেই আমরা মুত্তাকি হতে পারি নাই বলে আল্লাহ তাআলা একটু ধাক্কা দিচ্ছেন যে তোমরা তো আমার কথার উপর চলছো না আমরা এরপরে দেখেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এটা আরেকটা সিগনিফিকেন্ট আখিরাতের উপরে আনতে বলা হয়েছে ঈমান না আখিরাতের উপরে কিন্তু ঈমান আনতে বলা হয় নাই আখিরাতের উপরে বলা হয়েছে ইয়াকিন আনতে ইয়াকিনটা আরেকটু ডিফারেন্ট জিনিস ইমান হচ্ছে এখন যদি আমাদের সাইদ ভাই বলেন যে আমাদের ইউনিভার্সিটিতে একজন করোনা রোগী পাওয়া গেছে ওকে উনি মিথ্যা কথা বলেন না আমি বিশ্বাস করতে পারি কিন্তু ইয়াকিন আমার হবে না যতক্ষণ না পর্যন্ত আমি দেখব ইয়াকিনের তিনটা পর্যায় আছে একটা হচ্ছে ইলমুল ইয়াকিন হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লামকে দেখি নাই কিন্তু আমরা জানি তিনি আসছিলেন কিন্তু আমরা দেখতেছি এখন দিন এটা হচ্ছে আমাদের সরাসরি চোখে দেখতেছি এটা হচ্ছে আমরা আইনুল ইয়াকিন এটা কমপ্লিট হবে কখন যখন আমরা চোখে দেখব একজনে বললো যে এই পাশের রুমে একটা বাঘ আছে কিন্তু আপনার বিশ্বাস হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যদি পাশের রুমে যান এবং দেখেন একটা বাঘ আছে তাইলে আপনি চোখে দেখলেন এটা হলো আইনুল ইয়াকিন এটা আপনি আর অস্বীকার করতে পারবেন আপনার চোখ হয়তো মুছতে পারবেন আসলে ঠিক কিন্তু যখন দেখবেন না ঠিকই তো বাঘ তখন আপনার আইনুল ইয়াকিন হয়ে যাবে আর স্টেজটা হচ্ছে হাক্কুল ইয়াকিন সেটা হচ্ছে আমি যখন একজনের কাছে শুনলাম তারপরে আবার চোখেও দেখলাম তারপরে আমার কাছে সত্য মনে হলো না ঘটনা তো ঠিক এইভাবে কেয়ামতের উপরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের উপরে ঈমান আনতে বলা হয় না বলা হয়েছে ইয়াকিন আনতে বলা হয়েছে যেটা আমি চোখে দেখতেছি এরকম একটা ময়দান হবে হাদিসে আসছে এটা শামদেশের সিরিয়ার ময়দান হবে তো আমি দেখতেছি চোখের মধ্যে এরকম সব মানুষ দৌড়াচ্ছে প্রত্যেকের জন্য একটা কাউন্টার আছে ইলেকট্রনিক বোর্ড আছে সবার আমলনামা গুলো জাস্ট ভিডিও আকারে তার হাতেই দেওয়া আছে সে দেখতেছে যে আমি কোথায় যাচ্ছি আমি কি ডানে যাচ্ছি বা বামে যাচ্ছি অথবা একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে সব কোরআন শরীফে এগুলাই বলা আছে একজন ঘোষণাকারী মাইকেও আপনার নাম ধরে ঘোষণা করতেছে যে অমুক আব্দুল লতিফ আছে আমার এতগুলো আমল ভালো এতগুলো আমল খারাপ লেখা আছে ইলেকট্রনিক বোর্ডে উঠতেছে স্কোর আমরা এখন করোনার স্কোর দেখি অথচ আমাদের এইরকম কেয়ামতের দিনটাকে এইভাবে ইয়াকিন নিতে হবে নাহলে হচ্ছে মানুষের জবাবদিহিতে আসবে না আর যতক্ষণ না পর্যন্ত জবাবদিহিতে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ খারাপ কাজ তাকওয়া অবলম্বন করতে পারবে না কারণ তাকওয়া হচ্ছে সংজ্ঞায় দেওয়া হচ্ছে
বা যা আদেশ করা হয়েছে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন মা আমার আল্লাহু বিহি সেটার অনুগত করা সেটা পালন করা এবং মা নাহা আনহু আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে ফিরে থাকা এটাই হচ্ছে তাকওয়ার সংজ্ঞা এরপরে গুণাবলী আমরা পেয়ে গেলাম ঈমান আনতে হবে গায়েবের উপর গায়েবের ব্যাখ্যা আবার সূরা বাকারার 177 নম্বরে দেওয়া আছে আল্লাহর উপরে আখিরাতের উপরে মালায়েকার উপরে সব কিতাবের উপরে সব নবীদের উপরে এরপরে দেখেন আরেকটু বলা এরপরে আখিরাতের উপরে ইয়াকিন আনতে হবে এরপরে সূরা বাকারাতে দেখেন আরো কয়েকটা গুণাবলী বলে দেওয়া আছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যেই সম্পদ তোমরা বেশি ভালোবাসো সম্পদের জন্য মানুষ কি না করে সম্পদের জন্য শত্রুতা হয় মারামারি হয় কাটাকাটি হয় যুদ্ধ হয়ে যায় সেইটাকে বলা হয়েছে আতাল মালা আলা হুব্বিহি দাউল কুরবা নিকটাত্মীয়দেরকে এটা দান করো এটা দিয়ে দাও নিকটাত্মীয়দেরকে খোঁজ নাও দেখেন এই করোনার সময়ে আমরা জানি না সবাই বলতেছে একটা মহামারী আসবে একটা দুর্ভিক্ষ আসবে আমাদের কিন্তু আগেই আমাদের ক্লোজ রিলেটিভদের খোঁজ নেওয়া উচিত এবং দানের ব্যাপারে বলা হয়েছে যাকাতের ব্যাপারে বলা হয়েছে যে এটা যদি দান করো তাইলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে যদি কেউ এটা কোনো যে কোনো রাস্তার গরিব মানুষকে দান করে তাহলে দান হয়ে যাবে যাকাত যদি দিয়ে দেয় তাহলে যাকাত আদায় হয়ে যাবে কিন্তু এটা যদি নিকটাত্মীয়দেরকে দেওয়া হয় তাহলে এটা দ্বিগুণ সওয়াব পাবে এক হচ্ছে সে আত্মীয়তার সম্পর্ককেও রক্ষা করলো সাথে সাথে আল্লাহর হককেও রক্ষা করলো তাইলে আমাদের দেখেন ওয়াতাল মালা আলা হুব্বিহি এই মালকে আমরা এত ভালোবাসি সেইটাকে দাবিল কুরবা নিকটাত্মীয়দেরকে দিতে হবে ওয়াল ইয়াতামা ইয়াতিমদেরকে দিতে হবে ইয়াতিম কাদেরকে বলে একজন ওইদিন বলল আমার চাচা আমার দাদা যখন মারা যায় তখন বলল আমরা তো ইয়াতিম হয়ে গেলাম ইয়াতিমের সংজ্ঞা আরবিতে হচ্ছে কেউ যদি বালেগ হয় সে আর ইয়াতিম থাকে না নাবালেগ পর্যন্ত তাকে ইয়াতিম বলা হয় শরীয়তে ইসলামের শরীয়তে কেউ যদি নাবালেগ থাকে তাকে সুতরাং ইয়াতিমদেরকে দিতে বলা হয়েছে ওয়াল মিসকিন মাসাকিন মাসাকিন হচ্ছে দুইটা সংজ্ঞা আছে মাসাকিন হচ্ছে একজনের ঘরই নাই মিসকিন হচ্ছে সাকান থেকে আসে সাকান মানে হচ্ছে বাড়ি যার বাড়ি নাই তাদেরকে বলা হয় মিসকিন অথবা আর একটা আছে যার কিচ্ছু নাই শুধু একটা থাকার স্থান আছে এবং সেই থাকার স্থানটাও সাকান আর বাইতের মধ্যে পার্থক্য আছে সাকানটা অস্থায়ী যার শুধু একটা অস্থায়ী ভাড়া বাসা আছে মালিক কোন সময় বলে দিতে পারে তুমি চলে যাও এখান থেকে এরকম মাসাকিন মাসাকিনদেরকে দান করার জন্য বলা হয়েছে উদ্বুদ্ধ করা হয়েছে এটা একটা গুণ আমি নিকটাত্মীয়দের খোঁজ নিব আমি ইয়াতিমদেরকে দান করব আমি মাসাকিনদেরকে দিব ওয়াবনি সাবিল ওয়াবনি সাবিল হলো রাস্তার ছেলে মানে কি রাস্তার ছেলে মানে হচ্ছে আপনার কাছে 50,000 টাকা ছিল আপনি গ্রাম থেকে ঢাকায় আসছেন কিন্তু পকেট মারে আপনার টাকা নিয়ে চলে গেছে এখন আপনি একবার নিঃস্ব এখন আপনি নিঃস্ব এটাকে বলা হয় মাসাকি ওয়াবনি সাবিল আপনি রাস্তার ছেলে এদেরকে হেল্প করার জন্য বলা হয়েছে অথবা ওয়াবনি সাবিল আরেকটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে মানুষ যখন রাস্তায় হাঁটতে থাকে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়ানোর জায়গা নাই এই জন্য এটাও একটা হাদিস যে আপনি যদি ভালো কিছু কল্যাণকর কিছু করতে চান আপনি মানুষের জন্য একটা রাস্তায় কি বলে এটাকে যাত্রী ছাউনি করে দেন যাত্রী ছাউনিটা একটা অগ্নিসাবিলের কাজ করে আপনি যাত্রী ছাউনি করে দিলে ওখানে মানুষ গিয়ে রোদের প্রোটেকশন নিবে বৃষ্টিতে প্রোটেকশন নিবে আপনার সব এই কাজগুলো যারা করবে তারাই হলো মুত্তাকিন ওয়াসাইলিন এরপরে আছে যেই আসে এসে আপনার কাছে চায় আপনি জানেন একজন সে মোটামুটি তার সামর্থ্য আছে কিন্তু সে আসে আপনার কাছে বারবার চায় যে ভাই কিছু টাকা দেন রাসূলুল্লাহ ইসলাম কাউকে ফিরাইতেন না জানতেন যে এই লোকটা হচ্ছে তার সামর্থ্য আছে কিন্তু ফিরাইতেন না তার কাছে কেউ আসলেই দিয়ে দিত চা এলেন মানে হচ্ছে যেই চায় সে আপনি জানেন তার পা আছে বা পা বাঁকা করে রাখছে সমস্যা নেই আপনার কাছে হাত পাতলেই হলো আপনার দেওয়ার দরকার কারণ এর দিয়ে আমার উপকার হবে আমি মুত্তাকি হব সেই লোকটা যদি আমার কাছে ধোকা দিয়ে নেয় সে ক্ষতিগ্রস্ত ওয়াফির রিকাব আর দাস মুক্ত দাস যদিও নাই কিন্তু কেউ ঋণগ্রস্ত আছে এটা ঋণের ব্যাপারে আলাদা আয়াত আছে ঋণ মুক্ত করার জন্য দেয়া যেতে পারে ওয়াকামাস সালাত নামাজ কায়েম করবে সব সময় ওয়া আতাজ যাকাত দেখেন কম্প্রিহেনসিভ মোটামুটি মুত্তাকিদের অনেকগুলো গুণাবলী এখানে অন্তত আমি গুণে দেখলাম 17-18টা গুণাবলী এখানে দেওয়া আছে ওয়া আতাজ যাকাত নামাজ কায়েম তো বুঝলাম যাকাত আমরা কি করি শাড়ি কিনি আমরা অথবা কিছু চাল কিনি সেগুলো মানুষ নিতে আসে আমার বাড়িতে এরকম যাকাত আদায় হবে না আতা হচ্ছে গিয়ে দিয়ে আসতে হবে আমার যে কয়টা যাকাত হলো আমার 5 লাখ টাকা আছে এর মধ্যে 2.5% হিসেবে যে কয় টাকা যাকাত হয় সেই টাকাগুলো আমার না এই টাকাগুলো যদি আমি রাখি আমি খাই আমার বাসায় রাখি আমার ব্যাংকে রাখি এই টাকাগুলো আমি অন্যের টাকা আমার কাছে রাখা
এই টাকাগুলো দিয়ে আসতে হবে গিয়ে গিয়ে গরিব খুঁজে খুঁজে কে যাকাত নেওয়ার উপযুক্ত তার কাছে দিয়ে আসতে হবে এটাই হচ্ছে আতাজ যাকাত সাহাবীরা গিয়ে যাকাত নিয়ে গিয়ে দিয়ে আসতেন আর ইসলামিক রাষ্ট্র থাকলে সরকার থেকে এখন যেরকম ইনকাম ট্যাক্স কালেক্ট করে এরকম কালেক্ট করার মতো লোক থাকবে যাকাত কালেকশন তো এখন যেহেতু নাই ততক্ষণে আমাদেরকে দিয়ে আসতে হবে তবে যাকাতের উদ্দেশ্যটা হচ্ছে এরকম 5 টাকা 10 টাকা যাকাত দেওয়া না যাকাতটা হচ্ছে কাউকে একটা রিকশা কিনে দেওয়া যাতে সে পরবর্তী বছর আর যাকাত না নিতে হয় কারণ আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহু সময় এমন অবস্থা ছিল কেউ যাকাত নেওয়ার আর উপযুক্ত ছিল তার মানে এটা কিভাবে হইছে 5 টাকা 10 টাকা দিলে কিন্তু নিশ্চয়ই 1 কেজি 10 কেজি চাল দিলে এটা কাজ হবে না এটা কাউকে একটা রিকশা কিনে দিলে কাউকে একটা দোকান করে দিলে কাউকে একটা পানের দোকান করে দিলেও সে এটা দিয়েই সংসার চালাতে পারবে এটাই হচ্ছে যাকাত এরপরে বলতেছেন ওয়াল মুফুনা বিআহদিহিম আমাদের সমাজে এটার খুব অভাব আহদ মানে হচ্ছে চুক্তি চুক্তি যা ওয়াদা করি আমরা একজনে আরেকজনের সাথে ওয়াদা করি ভাই আমি কিন্তু 5টার সময় আসব ওয়াদা করলাম কিন্তু আসি না আমি আপনার কাছ থেকে 100 টাকা নিলাম আমি এটা কালকে দিয়ে দেব আমরা দেই না এটা একটা চুক্তি এটা চুক্তি তিন ধরনের চুক্তি আছে সমাজে একটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের একটা আহদ আছে আলাস্তু বিরব্বিকুম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে সকল প্রাণী মানুষকে সৃষ্টি করে একসাথে কিয়ামত জান্নাতে জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলছি বালা কেন নয় অবশ্যই আপনি আমাদের রব কিন্তু আমরা ভুলে গেছি দুনিয়ায় এসে আমরা রব বানিয়ে ফেলছি টাকাকে আজকে আমেরিকা আজকে ক্যাপিটালিজম ওরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না ওরা টাকাকে আজকে গড বানিয়ে ফেলছে সেকেন্ড গড বলে এটাকে ডলার দেখেন টাকা কোনো কাজে আসতেছে না আজকে মানুষ সব হাজার হাজার লাখ লাখ মানুষ মরতেছে টাকা আসলে উদ্দেশ্য যে না জীবনের আল্লাহ তালাই যে রব রব হইতে হলে কয়েকটা জিনিস লাগে একটা হচ্ছে রব হইতে হলে তার মালিকানা লাগে রব হইতে হলে তার তাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে সেরকম ক্ষমতা লাগে এবং রব হইতে হলে কোনো কিছু চাওয়ার আগে দেওয়ার মতো যে বুঝতে পারে সে হয় রব টাকা কখনোই রব হতে পারে না যেমন ছোটবেলায় মায়ের যখন বুকে দুধ আসে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় না মায়ের বুকে কিন্তু দুধ আসে না যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় মায়ের বুকে দুধ আসে সেটা গরমও না ঠান্ডাও না ঠান্ডা হলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে আল্লাহ তাআলা দেখেন সেটা একবারে কুল না একবারে ঠান্ডা না একবারে গরমও না মিডিয়াম সেটা একবারে তিতা না একবারে নোনতা না মিষ্টি একটু সামান্য মিষ্টি বেশি মিষ্টি হলে সে আবার তার গলায় আটকে যাবে বা অন্য সমস্যা হবে এরপরে যখন সে আরেকটু বড় হয় বাচ্চা তখন আরেকটু এটা ঘন হয় দুধটা আরেকটু ঘন হতে থাকে এইভাবে আল্লাহ তাআলা হচ্ছেন কিভাবে রব সেটা আমরা জানি না আসলে সুতরাং তাকে আতাল মাল আল যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম আমাদের সমাজে আসলে এই অঙ্গীকারটা চলে গেছে তিন ধরনের অঙ্গীকার একটা হচ্ছে আল্লাহর সাথে আমরা অঙ্গীকার করেছিলাম সেটা আমরা ভুলে গেছি সেটা আবার আমাদের ফিরিয়ে আনতে হবে তাইলে আমরা মুত্তাকি হব ইদা আহাদু আরেকটা হচ্ছে মানুষের সাথে আমাদের অঙ্গীকার আরেকটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের অঙ্গীকার এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের চুক্তি সারা ওয়ার্ল্ড চুক্তি করলো যে আমরা রাসায়নিক অস্ত্র ইউজ করব না কিন্তু ইসরায়েল ওতে সাইন করে নাই আর আজকে শুনতেছি এই করোনা ভাইরাস এর উৎপত্তি রাসায়নিক অস্ত্র থেকেও হতে পারে আল্লাহ মালুম কিন্তু হতে পারে এই যে মানুষ এক রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের উপরে ক্ষমতা কর্তৃত্বের জন্য শুধুমাত্র যুদ্ধ করে তাহলে মানুষ একজনকে আরেকজন কেন মারবে এরপরে গুণাবলী বলা হচ্ছে 17 নম্বরে ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়া দররা দেখেন মানুষ বাসা বলা হয় বিপদ আপদ যেটা যুদ্ধ থেকে হয় বা যে কোনো ধরনের হঠাৎ বিপদ আপদ হয় বাসা যে কোনো বিপদ আপদের সময় সে ধৈর্য ধারণ করবে আমরা আসলে বিপদের সময় হতাশ হয়ে যাই ইস এটা হলো না কেন ইস আমার এটা আসতেছে না কেন আমি এখনো একটা বাড়ি কিনতে পারলাম না কেন এইরকম মানুষ খুব অধৈর্য হয়ে যায় বলা হয় যারা রোগের সময় ধৈর্য ধারণ করে এটা এখন চলতেছে এখন শব্দটা হচ্ছে যখন রোগ ব্যাধি মহামারী আকার ধারণ করে এবং সেই সময় ধৈর্য ধারণ করে যে কোনো রোগ ছোট রোগ থেকে মহামারী পর্যন্তকেই দররা বলা হয় যে রোগের সময় মানুষ ধৈর্য ধারণ করবে সেও মুত্তাকি ওয়াহিন আল বাস এবং এইটা লাস্টেরটা আবার আবার বলা হয়েছে এটা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের সময় মানুষ ধৈর্য ধারণ করে তখনও আল্লাহ তাআলা তাকে এইগুলো গুণাবলী যতগুলো থাকবে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযিনা সাদাকু এরাই হচ্ছে ট্রুথফুল এরাই হচ্ছে সত্যবাদী ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন দেখেন এরাই হচ্ছে মুত্তাকি
কতগুলো গুণ বলে দিলেন এরপর লাস্টে বললেন উলাইকা হুমুল মুত্তাকুন এর দুইটা আয়াত পরেই আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তার মানে এই মুত্তাকিনদের সংজ্ঞা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার শুরুতে পাঁচটা ছয়টা গুণ বললেন এইখানে ১৪টা গুণ বললেন গুণ বলে তারপর বললেন যে আমি এরপরে দিলাম রোজা রমজান যেই রমজান যদি তোমরা পাও আর এই গুণগুলো অর্জন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে এরপরে রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস আছে বুখারীর একটা হাদিস তিনি বলতেছেন সর্বোত্তম দান হলো তুমি সুস্থ এবং মালের প্রতি আসক্ত অবস্থায় দান করবে আমরা ওই যে এখানে যে কোরআন শরীফের যে আয়াতটা যে ওয়াতাল মাল আলা হুববিহি আমি মালকে ভালোবাসি আমি সম্পদকে ভালোবাসি এই অবস্থায় আমি দান করব আমি সুস্থ অবস্থায় দান করব অসুস্থ হয়ে গেছি আমি যে মনে হয় বাঁচবো না ডাক্তার বলতেছে ক্যান্সার হয়ে গেছে আর নাউযুবিল্লাহি মিন যালিক তখন আমি দান করতেছি এটা না রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন সুস্থ অবস্থায় দান করো তোমার মালের এখনো আশা আছে আরো সম্পদ লাগবে এই অবস্থায় তুমি দান করো ধনী হবার আশা করো এই সময় দান করো দরিদ্র হবার আশঙ্কা করো এর আগেই তুমি দান করো বুখারী ১৪১৯ নম্বর এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহ মান যাক্কাহা যে ব্যক্তি সফল হলো যে ব্যক্তি তার মনকে ক্লিন করতে পারলো যে ব্যক্তি মনকে ক্লিন করতে পারবে সেই মুত্তাকি অর্জন করতে পারবে তাকওয়া অর্জন করতে পারবে এরপরে তাকওয়ার আরেকটা গুণ দেখেন এই যে ৪৯টা যে মুত্তাকিন আমি এই আয়াত একটার পর একটা যাচ্ছি সূরা বাকারাই আরেকটা আয়াত আছে সূরা বাকারা কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুল মাউত সূরা আল ইমরানে যে মুত্তাকিনদের আরেকটা গুণাবলী হবে যখন তাদের মৃত্যু উপস্থিত হবে ইনতারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনদের উপরে একটা ওয়ার্ডার একটা হক একটা অধিকার হচ্ছে তারা যখন মনে করবে যে আমাদের মৃত্যু সজ্জায় আমরা চলে যাচ্ছি প্রায় তখন তাদের উপরে একটা হক কি তারা তাদের সম্পদকে ওসিয়াত করে যাবে লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ রিজনেবলি সব ফ্যামিলির সবার উপরে এটা ওসিয়াত করে যাবে এটা একটা হক আরেকটা গুণাবলী হচ্ছে ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন এটাও একটা হক যে আল্লাহ না করুক যদিও কোরআন শরীফে বলা আছে যে তালাকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে যত বৈধ কাজ তার মধ্যে সবচেয়ে খারাপ মানে অপছন্দনীয় বৈধ কাজ কেউ যদি কাউকে তালাক দিয়েও ফেলে তাইলে তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই ড্রাফটটা পাঠাইছে একটু দেখে পরামর্শ দিবে কেউ যদি মুত্তাকিন হয়ে কেউ যদি কখনো তালাক দিয়েও ফেলে তাইলে হচ্ছে সেই তালাক অবস্থায় তালাক দেওয়া অবস্থায় স্ত্রীকে রিজনেবল খোরপোশ দেওয়াটা এটা একটা বলতেছেন আল্লাহ তাআলা ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন সূরা আল ইমরানের ১৩৩ নম্বর এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আরেকটা এক্সাম্পল দেখেন ওয়ামান ওয়া মিন আহলিল কিতাব মিন ইন তা'মানা বিকান্তারিন ইউয়াদ্দি ইলাইকা ওয়া মিনহুম মান ইন তা'মানা বিদিনারিন লা ইউয়াদ্দিহি ইলাইকা দেখেন এই গুণাবলীটা আমরা হারিয়ে ফেলেছি আমানত এবং শেষ জমানার ব্যাপারে বলা আছে কেয়ামত কখন হবে যখন মানুষ আমানতকে বিনষ্ট করে ফেলবে আর আল্লাহ তাআলা সেই ১৪০০ বছর আগে এই কোরআন শরীফের এই আয়াতে বললেন যে তুমি সূরা আল ইমরানে দেখেন সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলছেন তুমি দেখবে কোনো আহলে কিতাব তার মানে ইহুদি খ্রিস্টানদের কাছে তুমি যদি ইনতামানাহু বিকিনতারিন তুমি যদি এক বস্তা দিনারও রাখো এক বস্তা স্বর্ণমুদ্রাও রাখো ইউয়াদ্দিহি ইলাইকা সে তোমাকে আবার ফেরত দিয়ে দিবে এটা ধরবেও না কিন্তু ওয়ামিনহুম মান ইনতামানাহু বিদিনারিন বিদিনারিন কিন্তু তোমাদের মধ্যে কেউ আছে কারো কাছে যদি তোমরা এক দিনারও রাখো আমানত লা ইউয়াদ্দিহি ইলাইকা সে এটা আর ফেরত দিতে পারবে না বলবে ভেঙে ফেলছি এটা একটা গুণাবলী মুমিন মুত্তাকিনদের যে সে তার আমানতকে কখনোই খেয়ানত করবে না এটা ধরবেও না এটা হচ্ছে সাহাবীরা এরকম ছিলেন তারা আমানতকে কখনো নষ্ট করতেন ধরতেনই না যে এটা আমার না এটা আরেকজনের আমি এটা যতক্ষণ পর্যন্ত ফেরত না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার জিম্মায় থাকবে এরপরে আরেকটা গুণাবলী আছে বালা ওয়ামান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন যারা এই আমানতকে ফেরত দিবে ওয়াদা পূরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা
ভালোবাসেন ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন এরপরে দেখেন আরেকটা আয়াত আছে লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন ক্বাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন মুত্তাকিনদের এখানে দুইটা গুণাবলী বলা আছে লাইসু সাওয়া মিন আহলিল কিতাব উম্মাতুন ক্বাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি যদিও এটা আহলে কিতাবদের আলোচনা করে পরে মুত্তাকিনদের ব্যাপারে বলা আছে পরের আয়াতে সুতরাং আমরা ওখান থেকে শিক্ষা নিতে পারি সেটা কি উম্মাতুন ক্বাইমাতুন ইয়াতলুনা আয়াতাল্লাহি তারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে এটা আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে অর্ডার দিয়েছেন সূরা মুজাম্মিলে কুমিল লাইলা ইল্লা কালিলা রাতের কিছু সময় বাদে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো এবং পরেই বলতেছেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি পারলে অর্ধেক করো আর নাহলে আরেকটু কম করো আর নাহলে আরেকটু বেশি করো ওরাত্তিলিল কুরআন তারতিল একই ধরনের বনী ইসরায়েলদের যেভাবে অর্ডার ছিল আমাদেরকেও যে রাতে কোরআন তেলাওয়াত এবং যতগুলো আয়াত আসছে রাতেই কোরআন তেলাওয়াতের ব্যাপারে কুরআন আল ফাজরি ফজরের সময় কোরআন তেলাওয়াত করে সুতরাং আমরা রাতে কোরআন গবেষণার জন্য এজন্য ভালো যত ভালো ভালো গবেষক গেছেন রাতে সবাই ঘুমিয়ে থাকে রাতে হচ্ছে ফ্রেশ থাকে গবেষণার জন্য ভালো আয়াতিল্লাহি আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন এবং রাতে সিজদায় ব্রত হয়ে যায় আমরা সিজদা দিব এটাও একটা গুণাবলী 21 নম্বর হচ্ছে আমরা 20 নম্বর হচ্ছে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব বেশি বেশি বিশেষ করে রাতে পারলে গবেষণা করব আর 22 নম্বর হচ্ছে আমরা সিজদা করব এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ সূরা আল ইমরান এর একটা আয়াত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন وما يفعلوا من خير فلن يكفره والله عليم بالمتقين এখানে তিনটা গুণাবলী আবার বলতেছেন 23 নম্বরে হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ মুত্তাকিন হবে তারা যারা ভালো কাজ দেখলেই মানুষকে আদেশ করবে যে এই কাজটা করো তোমরা সবাই এই কাজটা করো এই যে আমরা একটা এই যে কোরআনের প্রোগ্রাম করলাম আসলে মানুষ একা একা ইমানের উপর টিকে থাকা মুশকিল যদি আমরা একে অপরকে সতর্ক না করি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না যদি আমরা সবাই সতর্ক থাকি সবাই একজনে আরেকজনকে আমরা সতর্ক করি তো এখানে বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফ আমাদের দেশে মুত্তাকিন বলা হয় তসবি একটা নিবে বাসার মধ্যে থাকবে আর দুনিয়ার কোনো খবর জানবে না পাশের মানুষ এখানে অশ্লীলতায় ভরে গেছে কিন্তু একটা নিষেধও করবে না মানুষকে একটা ভালো কাজের আদেশও দিবে না যে চলো ভাই নামাজ পড়তে যাই চলো সুদ খেও না এটা আদেশ দিবে না এটা মুত্তাকিনদের গুণাবলী না মুত্তাকিনদের গুণাবলী হচ্ছে সৎ কাজের আদেশ দিবে এবং যেইটা নিষিদ্ধ কাজ আল্লাহ সেটা থেকে ফিরে থাকবে সেটা থেকে মানুষকে বাধা দিবে ফিরিয়ে রাখবে ওয়া ইউসারিউনা ইলাল খায়রাত এবং ভালো যতগুলো কাজ আছে ভালো দুনিয়াতে যতগুলো ভালো কাজ আছে সেগুলোতে ইউসারিউনা বলা হয়েছে সারা ইউসারিউ মুবালাগার সিগা সেটা হচ্ছে সবাই প্রতিযোগিতা করে দৌড়ে যাবে এগিয়ে যাবে প্রতিযোগিতা করে দৌড়ে যাবে যে আমি ওর চেয়ে ভালো করব আমি হামিদ ভাইয়ের চেয়ে বেশি নামাজ পড়বো আমি হামিদ ভাইয়ের চেয়ে বেশি কোরআন পড়বো এরকম আমি রেজা ভাইয়ের চেয়ে বেশি কোরআন শুনবো আমি বেশি করতে চাবো এরকম আমি বেশি নামাজ পড়বো এইটা যারা করতে যাবে এরকম ইসারিউনা ফিল খায়র ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও এখানে কম্পিটিশন কমপ্লিমেন্টারি নট এটা কনফ্লিক্টিং না ওলাইকা হুমুল সালিহিন তারা সালেহ হবে তারা হবে সালেহ মানে হচ্ছে সংশোধনকারী হবে নিজেরা সৎ হবে সলেহের অর্থ করা হয় সৎ আসলে সৎ সলহন শব্দের অর্থ হচ্ছে এটা সংশোধন করা সমাজের সংশোধনকারী হবে সমাজে যত অনিয়ম দেখবে এটা সংশোধন করার চেষ্টা করবে যদি পারে মুখ দিয়ে করবে যদি পারে হাত দিয়ে করবে না পারলে লিখে করবে পেপারে লিখে করবে না পারলে ভিডিও বানিয়ে করবে না পারলে সমাজের সমাজপতিদের মাধ্যমে করবে কৌশলে করবে না হলে মন থেকে ঘৃণা করবে লাস্ট এটা কাদা আপনি তার মানে হচ্ছে অল গুড ডিডস যে ভালো কাজ ওমা ইয়াফালু মিন খাইরিন ফালাই ইউকফারাহু আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন এই সব যদি আমরা করি 23 নম্বর 24 নম্বর কাজ যদি ভালো কাজগুলো করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে আমাদের সম্পর্কে জানবেন যে আমরাই মুত্তাকিন এরপরে 25 নম্বর হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আর ভালো কাজে যেভাবে আমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাব এইবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে দৌড়ে যেতে হবে শুধু আস্তে আস্তে করে গেলে হবে না শুধু রব্বানা যালামনা আনফুসানা এইভাবে বললে হবে না
আল্লাহ আমাকে দুনিয়াতে আর একটা সেকেন্ডও আমাকে কোনো গুনাহ নিয়ে আমাকে রেখো না, আমার সব গুনাহ মাফ করে দাও, এভাবে তুমি আমাকে মাফ করে দাও, এভাবে আল্লাহুম্মা লা তাদা আলানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হামমান ইল্লা ফাররাজতা, এভাবে আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাই, আমরা এই রমাদানের আয়াতের পরেই আল্লাহ তাআলা বলতেছেন فَإِذَا سَأَلَكَ عَنِّي عِبَادِي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলতেছেন রমজানের আয়াতের শাহর রমাদানের লাজি উনজিলা ফিল কোরআনের আয়াতের পরেই বলতেছেন যে মানুষ যেন আমার কাছে চায়, উজিবু দাওয়াত দাই ইজা দান, আমি অবশ্যই মানুষ যখন আমার কাছে কোনো কিছু চাইবে আমি সেটার জবাব দিব। সুতরাং আমাদেরকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমাটা আদায় করে নিতে পারি এবং দুনিয়া থেকে যেন নিষ্পাপ হয়ে তারপরে কবরে যাই, এইটা বলতে হবে আল্লাহর কাছে, যে আমরা যেন আল্লাহর ক্ষমাটা পেয়ে যাই। কারণ আমরা যদি আল্লাহর ক্ষমা পেয়ে যাই তাইলে তিনি কি প্রস্তুত করে রাখছেন আমাদের জন্য, ওয়াসারি উলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা যদি আল্লাহর ক্ষমা পেয়ে যাই তিনি আসমান জমিনের কেউ বেশি কিছু আমাদের জন্য যে জান্নাত সে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সেটা হচ্ছে ওয়াইদাতুল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য। আমি কয়েকটা হাদিস বলি, এরকম আমরা আসলে মুত্তাকিনদের গুণাবলী 25টা আজকে আলোচনা করলাম, আপনারা যদি চান আরো কিছু অ্যাড করতে পারেন, আমার যেটা বাদ রয়ে গেছে এবং আমি মনে করি আরো আমার 7-10-12টা আয়াত বাদ রয়ে গেছে যেটা যদি আমরা আলোচনা করতে যাই আরো লেন্দি হয়ে যাবে। এই গুণাবলীগুলো নিয়ে আমরা আরো একদিন করতে পারি, প্রোগ্রাম করতে পারি, কারণ হচ্ছে মুত্তাকিন হওয়াই তো আমাদের লক্ষ্য। মুত্তাকিন হলে দেখেন মুমিন, আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। একটা হচ্ছে মুমিনদের গুণাবলী, মুমিন এক জিনিস, মুসলিম এক জিনিস, মুহসিন এক জিনিস, মুত্তাকিন আর এক জিনিস, এটা প্রত্যেকটার একটা স্তর আছে। আমরা যেন আল্লাহ তাআলার রহমতে আমরা মুসলিম মুমিন আমরা আছি, এটা আমরা মুহসিন এবং মুত্তাকিন পর্যায়ে চলে যেতে পারি, কারণ মুত্তাকিনদের জন্যই আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আমরা যেন আরো কিছু গুণাবলী অর্জন করতে পারি। দেখেন মুত্তাকিন কারা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের একটা ছোট্ট হাদিস দেখেন, সেটা হচ্ছে একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم فقال يطلع عليكم الآن رجل من أهل الجنة। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, তিনি বললেন যে আজকে এখন একজন লোক আসবে সে হচ্ছে জান্নাতের অধিবাসী। এরকম লম্বা হাদিস, এটা তিন দিন বললেন। তো এইটা দেখা, এটা শোনার পরে লম্বা হাদিস, কানাল গাদা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছলা যালিক ফাতআলা যালিকার রাজুলু মিছলা মাররা আউয়ালান ফালাম্মা কানা আল ইয়াউম আস-সালিস ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছলা যালিক ফাতআলা যালিকার রাজুলু আলা মিছলি হালিহি আল আউলা ফালাম্মা ক্বালা ক্বামা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি রাসূলুল্লাহ সাল্লামের বলা শেষ হলে ওই দিন বৈঠকের পরে ওই সাহাবীর পিছনে পিছনে গেলেন, তার পরিচয় গোপন রেখে ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমি একজন পথিক, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একটু আপনাদের আপনার বাসায় একটু আজকে থাকতে চাই, সুতরাং আমি আমাকে একটু সুযোগ দিবেন কিনা। বললেন ঠিক আছে আসো। তো সেই আমর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাসায় তিন দিন ছিলেন। তিন দিন থাকার পরে তিনি যাওয়ার আগে বলতেছেন যে আমি আসলে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাম তিন দিন আপনার ব্যাপারে বলছেন যে আপনি জান্নাতি, তোমরা যদি একটা জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই লোকটা আসবে একটু পরে, তা আমি আসলে আপনার পিছনে পিছনে আসছিলাম এবং তিন দিন আপনার মেহমান হলাম, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি কি করেন, আমি কিন্তু আপনাকে এই তিন দিনে খুব স্পেশাল কিছু করতে দেখি নাই। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আপনাকে বললেন যে আপনি জান্নাতি, আপনি কি আপনার আমল আছে, তখন তিনি বললেন লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশশান ওয়ালা আহসাদু আহাদান আলা খাইরি আতাহুল্লাহু ইয়াহু।
আমি আসলে বিশেষ কোনো আমল করি না, আমি শুধু ফরজ আমলগুলো আর যতটুকু পারি সুন্নাত আমল করি, কিন্তু আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি কোন মানুষের সাথে আমার হিংসাটা পোষণ করে রাখি না, বিদ্বেষটা পোষণ করে রাখি না পিছনে। যখন কারোর সাথে আমার কোনো রাগারাগি হয়ে যায় আমি ও সময় ওটা ভুলে যাই, এবং আতাহুল্লাহ ইয়াহু আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্যই এটা আমি ও সময় ছেড়ে দিই, ওটা ফেলে দিই, আমি মানুষের কাছে মানুষের জন্য হিংসা পোষণ করে রাখি না। সুতরাং মুত্তাকিনদের আমরা 25টা গুণাবলী বর্ণনা করলাম, এর মধ্যে হাদিসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু মুত্তাকিন বলে নাই যে লম্বা জামা পড়তে হবে, বড় বড় দাড়ি রাখতে হবে বা হচ্ছে টুপি মাথায় একটা দিতে হবে বিশাল করে, বরং মুত্তাকিন সেই লোক বললেন যিনি মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখেন। তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটা হাদিস বর্ণনা করলেন, তিনি বললেন যে কিয়ামতের দিন মানুষকে একটি ময়দানে আটকে দেয়া হবে, একজন লোক ঘোষণা করবে যে মুত্তাকিনরা কোথায়, তখন দয়াময় আল্লাহ তাআলা তাদের পাশে দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহর আল্লাহর পাশে দাঁড়িয়ে যাবেন, মহান আল্লাহ তাআলা তাদের পর্দা দ্বারা আচ্ছাদিত করবেন না। আমি বললাম মুত্তাকি কারা, তিনি বললেন তারা এমন সম্প্রদায় যারা শিরক থেকে বিরত থাকে এবং পূজা থেকে বিরত থাকে, প্রতিমা পূজা থেকে বিরত থাকে। তার মানে হচ্ছে কিয়ামতের দিনও মুত্তাকিনদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত আছে যে আমরা শিরক থেকে বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারলেও আমরা মুত্তাকি হতে পারবো। তবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যেভাবে কাটা ছোট একটা কাটাও আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে, ছোট একটা কাটার ক্ষত আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে, ছোট ছোট ইটের কণা দিয়েই পাথরের কণা দিয়ে কিন্তু একটা বড় বিল্ডিং গাঁথা হয়, একটা একটা ইট দিয়ে একটা বিল্ডিং গাঁথা হয়। সেই জন্য ছোট ছোট গুনাহকেও অবহেলা করলে চলবে না, আমরা যদি ছোট গুনাহ থেকেও ফিরে থাকি তাহলেও আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাতে পারেন। আমরা এভাবে কোরআনের আলোকে 25টা গুণাবলী জানতে পারলাম। আমি মনে করি আরো কিছু বাদ পড়ে যেতে পারে যেটা আমি হয়তো নাও জানতে পারি। আমাদের ওবায়দ ভাই আসছেন, ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ উনি মালয়েশিয়া থেকে পিএইচডি করে আসছেন। ওবায়দ ভাই আপনি যদি কিছু শেয়ার করতে পারেন, আমরা আপনি যদিও একটু আগে আসলে আমি একটু ভালো লাগতো। ওবায়দ ভাই আর কেউ কিছু সংযুক্ত করতে চাচ্ছেন কিনা, যে মুত্তাকিনদের গুণাবলী যেটা আমরা হয়তো আরেকটা মিটিং কন্টিনিউ করতে হবে, কারণ আমি একবারে অর্ধেক সূরা পর্যন্ত অর্ধেক কোরআনের অর্ধেক পর্যন্ত যেতে পারছি, এর বাকি আর যেতে পারি নাই। জি আসমান জমিনের আল্লাহ তাআলা দরজা দিয়েছিলেন, এটাও একটা তাকওয়া সম্মিলিত তাকওয়ার আল্লাহ তাআলা একটা। আবার একটা আপনি বলেছেন যে তায়া যে তাকওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আপনি বলেছেন অনেক আয়াতের যে আমাদেরকে ভালো ভালো আমল গুলো করতে হবে প্রতিযোগিতামূলক, আহসান আমালা। আমরা আরেকটা আয়াত আছে, ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমরা তো দুনিয়ায় শুধু রিজিক করি, আসলে আমরা এই যে পৃথিবীতে যে এই যে এত বড় একটা বিপর্যয়, এটার কারণটা কি? আসলে এটার কারণটা হচ্ছে আমরা পৃথিবীর বিপর্যয়টা আমরা দুনিয়ার পিছনে ছুটছি, আমরা ভুল পথে চলতেছিলাম, আল্লাহ তাআলা একটু রশি টান দিয়ে বলেন না না এই পথে তোমাদের যেতে হবে, আমরা দুনিয়ার পিছনে ছুটছি, আমরা শুধু রিজিক খুঁজি। ওমাই ইত্তাকিল্লাহ, অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। আচ্ছা, তাকওয়ার সংজ্ঞায় আমি শুরুতে একটু বলতে ভুলে গেছি, তাকওয়া বলতে আমরা আল্লাহকে ভয় মনে করি, ভয় এটা ঠিক এক্সাক্ট অর্থ আসে না। ভয় হচ্ছে যেমন আমরা পিতামাতাকে কি ভয় করি শুধু, না ভালোবাসি, আমরা পিতা মাতাকে শুধু ভয় করি না ভালোবাসি। সুতরাং তাকওয়া অর্থ আল্লাহ ভীতি না শুধু,
আল্লাহর নিষেধ থেকে নিষেধ যাতে আমরা পালন না করে ফেলি সেজন্য একটা ভয় আমাদের মনে থাকতে হবে আল্লাহর আদেশগুলো যাতে আমার পালন করা থেকে আমি দূরে চলে না যাই এটার একটা ভয় থাকতে হবে কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসা কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ তাআলা আমাদের বন্ধু আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের বন্ধু তাহলে আমরা তাকে দূরে সরিয়ে দিচ্ছি আল্লাহকে যে শুধু ভয় পেতে হবে এমন না তাকওয়া হচ্ছে শুধু ভয় না তাকওয়া হচ্ছে আল্লাহকে ভালোবাসা এবং ভয় পিতামাতাকে যেমন আমরা শুধু ওকে পিতামাতা যদি কোনো খারাপ কাজ করি তাইলে হয়তো একটু বকা দিবেন একটা ভয়তে থাকি কিন্তু পিতামাতাকে তেমনি আমরা ভালোবাসি আল্লাহকে আমরা ভালোবাসবো কারণ আল্লাহ তাআলা আমাদের বন্ধু এটা সব মুমিনের আল্লাহ তাআলা বন্ধু সেজন্য আমরা ভালোবাসবো ভালোবাসা মিশ্রিত ভয় তার আদেশ যাতে আমরা হচ্ছে পালন করি সেটার জন্য সচেষ্ট থাকতে হবে তার নিষেধ যাতে মানতে পারি তার ওয়ার্ডারের বাইরে তার বাউন্ডারির বাইরে যাতে না চলে যাই যেমন একটা উদাহরণ দিই আমি এখানে আল্লাহ তাআলা যে রহমান এবং রহিম এটার একটা উদাহরণ দিই আল্লাহ তাআলা এক লোক তার দাসকে বলতেছেন যে তোমার আর দুনিয়ার কোনো কাজ করতে হবে না তোমাকে একটা কাজ দিলাম তোমাকে একটা বাউন্ডারি এঁকে দিলাম এটা এক একর মতো বিশাল একটা বাউন্ডারি এই ঘরটা দিলাম এর মধ্যেই থাকবা তুমি এর বাইরে কখনো যাবে না তো আল্লাহ তাআলা রহিম রহমান দেখেন সেই লোকটা প্রথমে কিছুদিন ভিতরেই ছিল তারপরে আবার কিছুদিন পরে সে চিন্তা করলো দেখি একটু পাশে গিয়ে পা ফসকে একটু বাইরে পড়ে গেল তো এই জন্য বলা হয়েছে তাকওয়া মানে হচ্ছে বর্ডার লাইন দিয়েও হাঁটা যাবে না বর্ডার লাইন হচ্ছে আমি ওকে আমি এইটা কাজ করলে একবারে তাকওয়া নষ্ট হবে না কিন্তু করাটা ঠিক না যেমন হচ্ছে আমি দেখি একদিন সিনেমা দেখি কি হয় দেখতে দেখতে কিন্তু ওইটার প্রতি আসক্ত হয়ে যেতে পারে বা ওখানে কোনো খারাপ সিন চলে আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওই দাসের উদাহরণটা হচ্ছে সে দ্বিতীয় দিন পা ফসকে ইচ্ছে করে পড়ে গেল এবং দেখলো মালিক বসে আছে কিছু বলতেছে না চতুর্থ দিন সে ইচ্ছা করেই বাইরে গেল এইভাবে করে বাইরেই সে থাকা শুরু করলো এরকম আমরা আস্তে আস্তে আল্লাহর বাইরে আল্লাহর নির্দেশের বাইরে চলে না যাই এই জন্য ভয় রাখতে হবে যে আল্লাহর নির্দেশের বাইরে না চলে যাই এইটা হচ্ছে ভয় কিন্তু আল্লাহকে ভালোবাসবে কারণ আল্লাহ তাআলা আমাদের বন্ধু আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু উবায়দ ভাইকে আমি একটু ফ্লোর দিচ্ছি ডক্টর মোহাম্মদ উবায়দুল্লাহ তিনি এখন তাকওয়ার গুণাবলী নিয়ে কিছু বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আমি খুবই দুঃখিত যে আমি প্রথম থেকে শুনতে পারি নাই তো যেহেতু তাকওয়ার 25টা গুণাবলী অলরেডি বলে ফেলেছেন আমার মনে হয় সব চলে আসছে আমি দুই একটা কথা জাস্ট এমনি শেয়ার করতে চাই খুবই সংক্ষেপে এবং প্র্যাকটিক্যাল দিক থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে প্রথম মায়ের রমজান আল্লাহ তাআলা আমাদের এই রমজানকে জীবনের সেরা রমজান হিসেবে কবুল করুক তার প্রচেষ্টা আল্লাহ তাআলা আমাদের জন্য আমরা নিতে পারি সে তৌফিক জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন আচ্ছা আমার কাছে তাকওয়ার ব্যাপারটা হলো আমি জানি না তাকওয়ার অর্থটা কিভাবে করছেন যদি সুযোগ হয় তাহলে কোনো একদিন হয়তো আমি করবো আমার কাছে তাকওয়ার মনে হয় যে তাকওয়ার মূল শব্দের অর্থ হলো ভালোবাসা ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা রাসূলকে ভালোবাসা সেটা কেমন সাধারণত আমরা দেখি যে আমরা যদি কাউকে পছন্দ করি বা কাউকে যদি ভালোবাসি খুব প্র্যাকটিক্যালি তাহলে আমরা দেখবো যে তার ভালো লাগা তার মন্দ লাগার বিষয়গুলো আমরা যখনই কোনো কাজ করি তখন এটা মাথার ভিতরে চলে আসে যে আসলে আমি এই কাজটা যে করছি সে আসলে পছন্দ করবে কিনা তার অপছন্দ হবে কিনা অর্থাৎ শুধু আমরা যেটা সচরাচর যেটা ভয় বা মানে ভয় করা অর্থে যে ব্যবহার করা হয় এটা হলো শুধু ভয় আসলে ব্যাপারটা এরকম না ভয় তো অবশ্যই ভয় এই জন্য যে আমরা তার ভালোবাসা থেকে যেন দূরে চলে না যাই তার ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয় এই ভয়টা থাকতে হবে এবং এই ভালোবাসা পাওয়া অর্থাৎ আল্লাহর আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্যই হলো আল্লাহর ভালোবাসা পাওয়া এই ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দ অনুযায়ী করা এবং অপছন্দনীয় কাজগুলোকে বর্জন করার নামটা হলো তাকওয়া এটা হলো একটা দিক দুই নম্বর দিক হলো যে তাকওয়ার ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি একজন গরিব মানুষকে দান করব তো পকেট থেকে যখন টাকা বের করি টাকার মধ্যে থেকে যে টাকাটা পুরাতন এটা দেওয়ার সময় মনে পড়ে যে না এই টাকাটা না দিয়ে বরং নতুন চকচকে টাকাটা দিই এটা হলো তাকওয়া আমি যখন মসজিদে নামাজ পড়তে বের হই পথে যেই মনে পড়ে যে এই জামাটা সুন্দর না আমার চেঞ্জ করা উচিত অথবা নামাজের মুসাল্লায় দাঁড়ালাম মনে হলো যেন এই জামাটা দাঁড়ায় বোধহয় আল্লাহর সামনে দাঁড়ানো ঠিক হবে না এই যে জামাটা চেঞ্জ করে নেও এটা হলো তাকওয়া আমি যখন কাউকে কারোর সাথে মিশছি তখন সেই মেশাটা আমার যখন কোনো লেনদেন হচ্ছে আমার যখন কোনো প্রফেশনালি আমি যখন কোনো কাজ করছি সেই কাজের ক্ষেত্রে যদি আমার মনে হয় যে না এই কাজ আমার বস বা ঊর্ধ্বতন কেউ দেখুক আর না দেখুক অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেখছেন অর্থাৎ প্রত্যেকটা সময়ে আল্লাহ আমাদেরকে যে অবজার্ভ করছেন
এটা মনে রাখা না হলো তাকওয়া আমার মনে হয় আমি সংক্ষেপে এটুকু বলতে পারি সুযোগ হলে আরো লম্বা করে বলা যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আব্দুল লতিফ ভাই এটা হোস্ট করতেছেন আল্লাহ জাযাকুমুল্লাহু খায়র থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে থ্যাংক ইউ ওবাদ ভাই আমি আশা করব প্রতিদিনই আপনি একটু পার্টিসিপেট করলে ভালো হয় তাইলে হচ্ছে আমরা আমরা আসলে সবাই আসলে সবার কাছ থেকে শিখব এটাই আসলে আমাদের এই ইয়ার এই হালাকাটার উদ্দেশ্য আসলে এই কোরআন কোরআন হাদিস থেকে আমরা কল আল্লাহ এবং কল রাসূলের মধ্যেই কোরআন এবং হাদিস থেকেই যতটুকু পারি রমাদান তাকওয়া অর্জনের জন্য আমরা কি আসলে মুত্তাকিনদের গুণাবলী সব শেষ করতে পারি নাই আমরা কি এটা নিয়ে আর একটা করতে পারি আগামী কালকে এটা কন্টিনিউ করা যায় কিনা এক ঘন্টা অলরেডি হয়ে গেছে যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে যেমন আমাদের হাত লাগবে আল্লাহকে ভয় করবো আমাদের চোখ দেখবে আল্লাহকে ভয় করবে আমাদের আমরা হাঁটবো আল্লাহকে অর্থাৎ 24 ঘন্টাতে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে হবে এবং যেভাবে আল্লাহ তাআলা আমাদের আমার মনে হচ্ছে যে একটা উদাহরণ যদি আমি কোরআন থেকে একটা উদাহরণ পেশ করি আল্লাহ তাআলা যেটা বলে ভয়ের যেটা আমরা ভয় বলি যেমন আল্লাহ তো উদাহরণ পেশ করছেন একটা জড় পদার্থ যার কোনো প্রাণ নেই সেও কিন্তু আল্লাহকে ভয় করে চলে যেমন সুম্মা কসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতে আও আসাদ কুফরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা দেখো যে এমন এমন পাথরও আছে শয়তানে গুতায় কয়েকই দুবে শোনা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে এমন এমন পাথর আছে যেটা যারা আল্লাহর ভয়ের কান্না তাদের তাদের কলিজা ফেটে নহর প্রবাহিত হয়ে যায় ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ এমন এমন পর্বত আছে পাহাড় আছে যেটা আল্লাহর ভয়ের কান্নায় অর্থাৎ তাদের ভিতরে এমন একটা ভীতি সৃষ্টি হয় যে আল্লাহ তাআলা আপনাকে দিবা যে জন্য এই আমাকে সৃষ্টি করেছেন আমি কি পাচ্ছি এই যে একটা আল্লাহ তাআলার ভয় এইটা আমাদের সর্ব অবস্থায় ভয় করতে আমাদেরকে এবং ভালোবাসার মাধ্যমে আমাদের আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করতে হবে আয়াত আসি যায় আল্লাহ বলছেন যে এই লিল্লাহি মা ইসাব্বিহু লিল্লাহি মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে একমাত্র আল্লাহর তাসবিহ করে যাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহ তোমরা তার তাসবিহ বুঝতে পারছো না আমি আল্লাহ বলছেন আমি বুঝি তোমরা শুনছো না এই জন্য আমাদের সর্ব অবস্থায় যেভাবে এই মাখলুকাতে সবাই আল্লাহর আল্লাহর স্মরণ করে যাচ্ছে আল্লাহকে ভয় করে যাচ্ছে আমাদেরকেও এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যেতে হবে যেভাবে আল্লাহর মাখলুকাত গুলো ভয় করে যাবে এটা আমি শেয়ার করতেছিলাম একটু আগে বললাম সাইদ ভাই সাইদ ভাই কিছু বলতে যাচ্ছিলেন সাইদ ভাই ভাইয়া আমি আপনাদের জ্ঞানের সাথে মিলাইতে গেলে আমার কাছে এরকম কোনো রিসোর্স নাই ইনশাআল্লাহ পরে বলবো আমি শুনতে থাকি আচ্ছা রায়হান ভাই কিছু বলতে যাচ্ছিলেন রায়হান ভাই না লতিফ ভাই জি মাশাআল্লাহ অনেক সুন্দর আলাপ হচ্ছে আমার
ইয়েতে হবে না আপনারা অনেক সুন্দর আলাপ করছেন মোটামুটি সব কভার হয়েছে এটা কন্টিনিউ করতে পারেন কালকে হ্যাঁ এই যে মুত্তাকিনদের গুণাবলীর পুরোটা শেষ করা যায় না কারণ আমি বলছিলাম যে কোরআন শরীফে এই তাকওয়া মেইন তাকওয়ার যেই মূল ভার্ব সেই তাকওয়া দিয়ে ওয়াকা দিয়ে টোটাল 258 বার আসছে ওয়াকা শব্দটা ইত্তাকা শব্দ আসছে 166 বার তাকওয়া আসছে 17 বার আর মুত্তাকিন আসছে 49 বারে পুরোটা আমরা শেষ করতে পারি নাই আজকে এক ঘন্টায় সুতরাং আমরা কালকে ওইটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ মতিন ভাই আব্দুল মতিন ভাই কিছু বলবেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আচ্ছা শুক্রিয়া আলোচনা তো ভালো হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে কারণ বিষয়টা অনেক বড় একদিনে শেষ করা যাবে না এটা আরো এক বা দুইটা ক্লাস হলে এটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো আর তাকওয়ার ব্যাপারে আপনি যেটা বলছেন যে এটা কি তাকওয়াটা কোথায় থাকে এটা কি বাহ্যিক না অন্তরের ব্যাপার তো সেই বিখ্যাত হাদিসটি আমাদের সবারই জানা আছে আল্লাহ রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা উশিরুইলা সাদরিহি তার পক্ষের দিকে ইঙ্গিত করে বলছেন অর্থাৎ তাকওয়া বাহ্যিক বিষয় নয় তাকওয়াটা হলো হৃদয়ের বিষয় মনের বিষয় ঠিক আছে ইনশাআল্লাহ বাবা আমার মনে হয় চলতে পারে আরো দুইটা ক্লাস আমরা করলে তাকওয়া সংক্রান্ত বিষয়গুলো চলে যায় ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ মনির ভাই কিছু বলবেন মনির ভাই কিছু সংযুক্ত পারেন আসলে গতকাল কে অ্যাড হতে পারিনি আজকে আপনাদের সঙ্গে অ্যাড হয়ে অনেক ভালো লাগছে এবং অনেক লেটে অ্যাড হয়েছি শুনে অনেক ভালো লাগতেছে এবং খুব মনোযোগ দিয়ে শুনতেছি আর কি আপনাদের কথাগুলো হ্যাঁ তো আপনারা যা বলেছেন এবং যা শুনতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনারা কন্টিনিউ করেন আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন আর গতকালকে আমরা 24 আওয়ার্স কিভাবে আমরা রমজান কাটাবো সেটার বলছি এটা দেখি কোনো রাইট আপ দেওয়া যায় কিনা কয়েকজন বলছেন কিভাবে আমরা 24 আওয়ার্স রাসূল ইসলামের জীবনের আলোকে ইসলাম কিভাবে ঘুমাতেন কোন সময় তারপর কখন উঠতেন কখন খেতেন কখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করতেন কখন অফিসের কাজ করতেন কখন বাড়ির কাজ করতেন হোম মিনিস্টারদের কাজ করতেন সব এটা আমরা কালকে মোটামুটি একটু হাদিস আলোকে ইউনুস ভাই কিছু বলতে যাচ্ছিলেন মনে হয় ইউনুস ভাই আমাদের ইসলামী আলোচনা করতেছেন আপনাদের আলোচনায় আমরা ততটুকু ইসলামী জ্ঞান রাখি না স্যার সুন্দর আলোচনা করছে আব্দুল লতিফ স্যার আহ স্যার সুন্দর ভালো লাগলো সবাইকে রমজানুল নিজেরা এটা আমল না করতে পারি তাহলে আল্লাহ তাআলার এই বালা যাবে না এই জন্য আমাদেরকে মুত্তাকি হইতে হবে এবং এই রমজানটাই টার্গেট রাখতে হবে যাতে আমরা অন্তত মুত্তাকির একটা পর্যায়ে পৌঁছতে পারি নাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ দুনিয়াতে হয় আমরা বাধা দেই না আমরা কিছু বলিও না আমরা লিখিও না লেখেন ওবায়দ ভাই আমাদের লেখেন সবসময় কিন্তু সবাই লিখতেছি না সবাই বলতেছি না দুনিয়ার যত অশ্লীলতা যত পাপাচার যত জেনা ব্যভিচার যত সুখের কারবার এগুলো সম্পর্কে আসলে সচেতন না করলে মুসলমানরা যেই দিকে যাচ্ছে আমরা এই বালা থেকে মুক্তি পাবো না এই জন্য আমাদেরকেই সচেতন হতে হবে তাই তো আমাদের এই যে দুই হাতের কামাই হ্যাঁ আমাদের এইগুলো তো আমাদের দুই হাতের কামাই এই যে আজকে বালা মুসিবত দুনিয়াতে আল্লাহ দিচ্ছে এগুলো তো আমাদের দুই হাতের কামাই আর কিছু তো না সাবিয়া ম্যাডাম কিছু বলতে যাচ্ছিলেন আচ্ছা তাহলে যদি
আর কিছু না বলেন তাহলে আমার মনে হয় আজকে শেষ করি, কালকেও আমরা এই মুত্তাকিনদের গুণাবলী বাকি পার্টটা আমরা শেষ করব, কারণ মুত্তাকিনদের অনেকগুলো গুণাবলী কোরআনে আরো কালকে দুইটাই শুরু করবেন জি কালকে যে দুইটাই শুরু করবেন হ্যাঁ দুইটাই ঠিক আছে তাহলে ওই 24 আওয়ার্স এর রুটিনটা সেটাও কালকে একটু দরকার ঠিক আছে সবাই সবাই আর একটু পড়াশোনা পড়ালেখা করে আসবেন যাতে আমরা সবাই সবার কাছ থেকে কিছু শিখতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট পরিসরের যাত্রা কবুল করুন যাতে আমরা এই এটা একটা আমাদের নাজাতের উসিলা হয় কিয়ামতের দিন যে আমরা রোজার মধ্যে আলোচনা করেন স্যার প্রতিদিন 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা আলোচনা রাখেন প্রতিদিন 1 ঘন্টা 2টা থেকে 3টা পর্যন্ত হবে এটা ইনশাআল্লাহ জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you.